সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে ভোজনরসিক বাঙালিদের জন্য মধ্যমগ্রামে ফুড ফেস্টিভ্যাল চালু হয়েছে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে বঙ্কিমপল্লীর নিউ বয়েজ ময়দানে। মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল, মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের অপোজিটে বাচ্চাদের জন্য খেলার জায়গা করা হয়েছে। দুটো জায়গা করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য। চলুন ভেতরে যাই। ঢোকার মুখেই বাচ্চাদের জন্য প্রচুর খেলনা। মটকা বিরিয়ানি, এগুলো সব মটকা বিরিয়ানি। মটকা বিরিয়ানি, বাম্বু বিরিয়ানি সব কিছু পেয়ে যাবেন এই স্টলে। চাইলে বসেও খেতে পারেন, বাড়িও নিয়ে যেতে পারেন। চম্পারণ মিট, চম্পারণ চিকেন। বাহ, চম্পারণ মিট, চম্পারণ চিকেন, মটকা বিরিয়ানি। তৈরি হচ্ছে মটকা বিরিয়ানি। দেখুন, এটা দেখুন, ব্যাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে। এটা অসাধারণ। এটা বসে খাওয়ার জায়গা। স্পুন ফর্ক, আরেকটি খাবারের দোকান। এখানে মোমোজ, চিকেন এগুলো পাওয়া যায়। দেখুন, পাও ভাজি পাওয়া যায়, চিকেন নাগেটস, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মোমো, হাক্কা নুডলস, ফ্রাইড রাইস, ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন ফ্রাইড, ক্রিসপি ফ্রাইড চিকেন, মানে সব কিছুই পাওয়া যাবে। মেনু কার্ড রয়েছে, দোকান আছে, পল্লিশ্রী মাঠের উল্টো দিকে। স্পুন ফর্ক, আমরা হোম ডেলিভারিও করি, পার্টি অর্ডার নিই, আসবেন আমাদের। মেনু কার্ড, নদিয়ার বিখ্যাত হুজমি। তারপর হুজমি গলি, একটা দারুণ জিনিস এটা। শুধু খাওয়া নয়, দাখনদারিও চলে। শুধু খাওয়া নয়, দেখুন দাখনদারিটাও দরকার। রয়্যাল রোস্ট, একটা ট্যাক্সির সামনে সামনেটা মানে কেটে দোকানের মতন করে। এখানেও চিকেন যাবতীয়, চিকেনের যাবতীয় আইটেম পাওয়া যায়। চকলেটসের আইটেম, পৌষ পার্বণ, পিঠে, পিঠে পুলি, মোমোজ, এখানেও প্রচুর চিকেন, চিকেনের আইটেম সব কিছু পাওয়া যাবে। এটা তেলের একটা স্টল, তুমি আসবে বলে ভাবা ক্যাটারার। বিরিয়ানি বা অনেক রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। মোমোজ, বিরিয়ানি, চিকেন তন্দুরি, দেখুন ঝুলছে। আর এটা একটা দারুণ দোকান, বাপিদার রোমান্টিক চা, মানে এই চা খেলে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হবে না। চাল দিয়ে
আমাদের পেছনে কারের মতই হয়ে গেছে। চা স্টলের পরে কর্ন দু ঘন্টার জন্য ইন্টারনেট সিস্টেমটি বন্ধ হয়ে যায় না, কত লোক যে দাদু বলে একজন মানুষকে সবাই মানে, সেটা হচ্ছে গোপাল ভাই। দেখুন স্টেজে পারফরম্যান্স চলছে, অনেক বড় স্টেজ করা হয়েছে, লাল হয়ে গেছে, শুনি না স্টেজে স্টেজের ঠিক প্রচুর আইসক্রিমের সম্ভার রয়েছে এই দোকানটিতে, দেখুন প্রচুর ফ্রাইজ, প্রচুর ফ্রাইজ, আইসক্রিম, ফ্রাইজ, কফি। আমি কোনো অপশন না দিয়ে বলেছিলাম, দিয়ে বলে দিয়েছিলাম এটা সাধারণ চাপি বলেছিলাম, ভাগ্যের তালা খোলার জন্য যখনই বলেছিলাম চাপি ধরেছি, বলে দিয়েছিল যে ওখানে চাপি আছে। তার ঠিক পাশে একটা গয়নাঘাটির দোকান, গাড়ির চাপি থাকবে, এর ঠিক পরেই রয়েছে পাপড়ের দোকান। গরমের সময় হলে পাপড়, চাউমিন সবকিছু পাওয়া যাবে, বড়ি। অনেক রকমের পাপড় রয়েছে, বড়ি রয়েছে। ভাবুন যে আমাদের ভারতবর্ষের A1 শহর হচ্ছে বেঙ্গালুরু, এগুলো আগরবাতি, ধূপকাঠি। তার ঠিক পরের স্টলে খুব সুন্দর মাটির তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস, মূর্তিটা খুব সুন্দর, মা দুর্গার কোলে গণেশ, প্রত্যেকটা জিনিসই এই দোকানে খুব সুন্দর, মাটির তৈরি, পোড়া মাটির তৈরি, কিছু গলার হার রয়েছে। এখানে কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, এখানে গন্ধরাজ চিকেন, এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে গন্ধরাজ চিকেন, খেতে হলে অবশ্যই আসতে হবে। তার পরের স্টলে ঘি এবং দই, নবদ্বীপের ক্ষীর এবং কৃষ্ণনগরের সর ভাজা। এটা একটা চিকেনের দোকান, চিকেনের যাবতীয় আইটেম পাওয়া যাবে, ফিশও। প্রচুর মানুষের ভিড়, ঘুগনি, মথুরা ফুড ফেস্টিভ্যালের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এটা, সেলফি জোন। দেখুন ওরা একটা সেলফি জোন ক্রিয়েট করেছে, যেখানে সবাই এসে সেলফি তুলছে, খুব সুন্দর পাখা, হাতের কারুকাজ দিয়ে, হস্তশিল্প দিয়ে একটা সেলফি জোন ক্রিয়েট করা হয়েছে। মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের আরেকটি আকর্ষণ আছে, সেটি আপনাদের দেখাচ্ছি, চলুন। ঠিক সেলফি জোনের ঠিক পাশেই দেখুন কত পাখি, প্রচুর পাখির সম্ভার
প্রচুর পাখি রাখা হয়েছে খাঁচায়, লোক ভিড় করছে পাখি দেখতে। বাহ, এরা মানুষদের দেখে খুব আনন্দও পাচ্ছে। কত বড় পাখি দেখুন একটা, আর একটু হলে কানটা কামড়ে দিত লোকটার। লেজটা দেখুন, লেজটা কত বড়, বাপ রে, অসাধারণ। পাখিগুলো যেন খুব আনন্দ পেয়েছে আমাদের দেখে। দেখুন উঁকি মেরে দেখছে আবার। মধুমা ফুড ফেস্টিভ্যালে দেখুন পানের স্টল, এটা ছাতার নিচে সুরাইয়া পান স্টল, সুরাইয়া পান স্টল, পানের দেখুন যাবতীয় সব কিছু। আমরা বাকি যারা রয়েছেন প্রত্যেককেই মঞ্চে ডাকবো। আর একটা দারুণ জিনিস যেটা আমরা প্রায় শহরাঞ্চলের লোকেরা দেখতেই পাই না, অরুণ বিশ্বাস, শ্রী রাহুল আচার্য, শ্রী সুমিত সরকার, চারজনকেই ডেকে নেব। গুড় জাল দেওয়ার জায়গা, খেজুরের রস এনে গুড় জাল দেওয়ার জায়গা। মধ্যমা ফুড ফেস্টিভ্যালের সব থেকে বড় আকর্ষণীয় জায়গা কিন্তু এটাই। মাটি খুঁড়ে খুব সুন্দর করে জায়গাটা বানিয়েছে। এইভাবে গ্রামাঞ্চলে গুড় জল দেওয়া হয়। ঠিক বেরোনোর মুখেই আরেকটা বিরিয়ানির স্টল, শুধু বিরিয়ানি নয়, পাওয়া যাচ্ছে অনেক কিছুই। দেখুন এদের মেন ঠিকানা হচ্ছে ডাকবাংলো বারাসাত। বিরিয়ানি হাড়িটা দেখুন কত বড়, দুজন বিরিয়ানি খাচ্ছে। ব্যাস, এরপর ফুড ফেস্টিভ্যাল এর লাস্ট কাউন্টার এটা, বিরিয়ানি বসে খাওয়ারও ব্যবস্থা আছে। তারপর আবার সেই বাচ্চাদের খেলনার, আসুন এবার বাড়ি যাওয়া যায়।